সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসে রূপশ্রী প্রকল্পে আবারও নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এবং আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের শেষ তারিখ এবং লাস্ট ডেট সেটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে যারা রূপশ্রী প্রকল্পে এখনও আবেদন করেননি তারা এই ভিডিওটি দেখে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে কি কী যোগ্যতা লাগবে বয়স কী লাগবে কি ডকুমেন্টস লাগবে সমস্ত বিষয় জানিয়ে দেবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইরকম আপডেট আমরা দিয়ে থাকি সিওবি অল বাংলা চ্যানেল থেকে সবার আগে এখানে ডেট উল্লেখ করে দিয়েছে আপনারা সর্বপ্রথম দেখে নেন চব্বিশ এগারো দু তারিখে ক্লিয়ারলি এখানে জানিয়ে দিয়েছে সর্বপ্রথম এখানে একটু লক্ষ্য রাখবেন আপনার কিন্তু একটি ফর্ম রয়েছে এখানে অফলাইনে আবেদন করতে হবে তো এখানে অবশ্যই এই ফর্মটি তোমাদের প্রথমে ফিল করতে হবে এই ফর্মটি ভালো করে প্রিন আউট করে নিয়ে তোমরা কলমে দিয়ে ভালো করে ফিল করতে হবে ফিল করার পরেই তোমাদের কিন্তু জমা দিতে হবে জমা দেওয়ার সঙ্গে তোমাদের কী কী কাগজপত্র লাগবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে এবং তোমাদের ইন্টারভিউ কবে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে তো এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কী ডকুমেন্টস লাগবে জানিয়ে দিয়েছে ভালো করে ফলো করতে হবে তারপরে আবেদন করতে হবে এবং এখানে আরও বলা হয়েছে সমস্ত কিছু বিষয় তোমরা দেখে শুনে আবেদন করবে এবং এই ফর্মটি তোমাদের ফিল আপ করে সাথে ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে বিডিও সরি এসডিও অফিসে তোমাদের কিন্তু জমা দিতে হবে ক্লিয়ারলি এখানে উল্লেখ করে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পরেই আবেদন করতে হবে ঠিক আছে এবং এখানে অবশ্যই তোমরা দেখে নাও ডাটা এন্ট্রি অপারেটার এবং অ্যাকাউন্টিং পদ তোমাদের নিয়োগ করা হচ্ছে ঠিক আছে কটি করে শূন্য পদ সেটা উল্লেখ করে দিয়েছে এখানে অবশ্যই তোমরা দেখে নাও ভ্যাকান্সি ছয়টি এবং একত্রিশটি এই ভ্যাকান্সিগুলি রয়েছে প্রত্যেক মাসে বেতন তোমাদের রয়েছে পনেরো হাজার টাকা থেকে এগারো টাকা ঠিক আছে এবং তোমাদের যদি আপনারা ডিও পদে আবেদন করেন তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং তোমাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে এবং তোমাদের পার মিনিট তিরিশটি ওয়ার্ড কিন্তু তুলতে হবে তাহলে আবেদন করতে পারবেন প্রত্যেক মাসে ডাটা এন্ট্রি অপরাধ পদে তোমাদের এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে সেটা হচ্ছে রূপশ্রী প্রকল্পে কাজ করাশোনার জন্য ঠিক আছে এবং অ্যাকাউন্টিং পদেও সেটা তোমরা ভালো করে দেখে নেবে যোগ্যতা বয়স কী লাগবে হ্যাঁ বেতন কত হবে সমস্ত পদ্ধতি রয়েছে এখানে ভালো করে দেখে নেবে এবং এই যে নোটিশটি তোমরা কীভাবে ডাললোড করবে কোথায় পাবে আমি আমার টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে ক্লিয়ারলি এটি কোন দৃষ্টিকে আবেদন হচ্ছে সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে এখানে অবশ্যই রয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আবেদন চলছে মুর্শিদাবাদ ডিস্ট্রিকে এটি চলছে তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে কম করে জানান যে আপনার ডিস্ট্রিকের নাম তোমার দৃষ্টিকে আগে চালু হলে আমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তাহলে আমরা কিন্তু নেক্সট ভিডিও প্রোভাইড করবো যদি আপনার দৃষ্টিকে চালু হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন